নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। সরস্বতী পুজো পেরিয়ে গেছে, তার মানেই কুল খাওয়ার আর কোনো বারণ নেই। তাই আজকে নিয়ে হাজির হয়েছি কুলের আচার রেসিপি। কুলের আচার খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে কমই পাওয়া যাবে। আজকে আপনারা দেখে নিন আমি কত সহজে কুলের আচার তৈরি করছি। এই টিপস আর ট্রিক্সগুলো ব্যবহার করলেই আপনারা বাড়িতে খুব সহজে কুলের আচার তৈরি করতে পারবেন, যা সকলের মন জয় করে নেবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি পাকা কুল 500 গ্রাম। কুলগুলো এবার ধুয়ে নেব। প্রথমে কুলের মধ্যে অনেক ধুলো, বালি, ময়লা এগুলো থাকে, তাই কম করে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। কুলগুলোকে ধুয়ে নিয়ে ফিরে আসছি। কুলগুলো ধুয়ে নেওয়ার পর এবারে আমি কুলের বোটাগুলোকে ছাড়িয়ে নেব। কুলগুলো ধোয়ার পরে বোটাগুলো ছাড়াচ্ছি, কারণ বোটা ছাড়াতে গিয়ে কিন্তু অনেক সময় কুলগুলো ফেটে যায়, তাই কুলগুলো ধুয়ে নেওয়ার পর এই কাজটা করতে হবে। এবারে আমরা আচারের মশলা তৈরি করব। তার জন্য প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে হাই ফ্লেমে ভেজে নেব 1 মিনিট। শুকনো কড়াইতে হাই ফ্লেমে শুকনো লঙ্কাগুলোকে এইভাবে একটু চেপে চেপে ফ্রাই করে নিলাম 1 মিনিট। এবারে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, মৌরি দিয়ে দেব 1 টিস্পুন, আর গোটা ধনে দিয়ে দেব 2 টেবিল স্পুন। তারপরে লো ফ্লেমে 30 সেকেন্ড এই মশলাগুলোকে ফ্রাই করব। 30 সেকেন্ড ফ্রাই করতে করতেই সুগন্ধ বেরোনো শুরু হয়েছে ভাজা মশলার। আমাদের আচারের মশলাটা ফ্রাই করা কমপ্লিট। ওভেনটাকে অফ করে দেব। তারপর এই মশলাটা নিয়ে নেব মিক্সির জারে, তারপরে ঢাকনা বন্ধ করে হালকা গুঁড়ো করে নিলেই আচারের মশলা তৈরি হয়ে যাবে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব আখের গুড় 350 গ্রাম। 500 গ্রাম কুলের জন্য 350 গ্রাম গুড় নিয়েছি। আখের গুড়টা যেহেতু শক্ত, তাই জন্য আমি এটাকে একটু গলিয়ে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। তারপরে হাই ফ্লেমে এটাকে আমরা গলে যাওয়া পর্যন্ত রান্না করব। যদি আপনারা আখের গুড় পাতলা ব্যবহার করেন তাহলে কিন্তু এই কাজটা করতে হবে না, এটা স্কিপ করতে হবে। সরাসরি পাতলা আখের গুড়ই আচারের মধ্যে অ্যাড করতে হবে। আখের গুড়টা শক্ত বলে এইভাবে আমি এটাকে গলিয়ে নিচ্ছি। আর যেই গুড়টা ব্যবহার করছি সেটা কিন্তু একদম পরিষ্কার, তার মধ্যে খুব একটা নোংরা কিছু নেই। তবে অনেক সময় গুড়ে অনেক রকম নোংরা থাকে, তাই আপনারা গুড়টাকে গলিয়ে নেওয়ার পরে আরেকটা কাজ করতে পারেন, একটু ছেঁকে নিতে পারেন, ছেঁকে নিয়ে আচারে ব্যবহার করতে পারেন। নাড়তে নাড়তে গুড়টাকে একদম গলিয়ে ফেললাম, এটা একদম পাতলা হয়ে গেছে, লিকুইড ফর্মে চলে এসেছে। এবার ওভেনটাকে অফ করে দেব, তারপর চলে যাব সরাসরি রান্নাতে। এবারে প্যান গরম করে নিয়ে নেব সর্ষের তেল 2 টেবিল স্পুন। এই আচার কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে দিচ্ছি 2 গোটা শুকনো লঙ্কা, ভেঙে দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 টিস্পুন 5 ফোড়ন। ফোড়নটাকে ফ্রাই করব 15 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে বোটা ছাড়িয়ে রাখা কুলগুলো। কুলগুলোকে 5 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। 5 মিনিট সময় ভেজে নেওয়ার পর ফিরে আসছি। 5 মিনিট কুলগুলোকে ভেজে নিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। এবারে এর মধ্যে দিয়ে দেব তেঁতুল গোলা। 1 মুঠো তেঁতুল আমি 1/2 কাপ জলের মধ্যে ঘণ্টাখানেক ভিজিয়ে রেখেছি, তার ফলে তেঁতুলটা এরকম গলে গেছে, সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে কুলগুলো যদি আগে থেকেই খুব টক হয় তাহলে কিন্তু এই তেঁতুল গোলা দেওয়ার দরকার নেই। যেহেতু আমার এই কুলগুলো বেশ মিষ্টি, আমি তাই জন্য তেঁতুলগুলোটা ব্যবহার করলাম বাজারের মতো স্বাদ আনার জন্য। তেঁতুলগুলোটা দেওয়ার পর আরও 2-3 মিনিট নাড়তে নাড়তে রান্না করব। 2-3 মিনিট রান্না করে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে গলিয়ে রাখা গুড়। গুড়টা যদি নরম হতো, পাতলা হতো, তাহলে কিন্তু এই সময় ডিরেক্টলি এর মধ্যে দেওয়া যেত। গুড় অ্যাড করার পর এবারে আমাদের কিছুক্ষণ নাড়তে নাড়তে রান্না করতে হবে, যতক্ষণ না কুলটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর পুরো আচারটা ঘন হয়ে আসছে। প্রায় 10-12 মিনিট নাড়তে নাড়তে আমরা রান্না করলাম। এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এই কুলের আচারটা। এই সময় আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে তৈরি করে রাখা ভাজা মশলা বা আচারের মশলা। 2 টিস্পুন ভরে ভরে আমি ছড়িয়ে দিলাম। তারপরে আবারও মিশাতে মিশাতে নাড়তে নাড়তে আরও 5 মিনিট আমাদের রান্না করতে হবে। আমি এখানে 500 গ্রাম কুলের আচার তৈরি করছি, যা মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে, তাই আলাদা করে কোনো প্রিজারভেটিভ ব্যবহার করার দরকার পড়ছে না। তবে আপনারা যদি বাড়িতে বেশি পরিমাণে কুলের আচার তৈরি করে একটু বেশি দিন ধরে খেতে চান তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে একটু ভিনিগার অ্যাড করবেন। মোটামুটি 1 কিলো কুলের জন্য 1/4 কাপ ভিনিগার অ্যাড করতে হবে ঠিক এই সময়ে। ভিনিগার অ্যাড করে দিলে আচারটা অনেক বেশি দিন পর্যন্ত ভালো থাকবে, আপনারা বেশি দিন ধরে খেতে পারবেন। 3-4 মিনিট আমি এটাকে রান্না করে নিলাম নাড়তে নাড়তে। এবারে আমাদের আচার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে।
আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব, তারপর এটাকে আমরা কাঁচের বয়মে ভেতরে ঢুকিয়ে রেখে দেব। খেয়াল রাখতে হবে কাঁচের বয়মটা যেন একদম শুকনো হয়, তার মধ্যে যেন কোনো জলভাব না থাকে। দরকার হলে কোনো সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, আর যেই হাতাটা আমরা ব্যবহার করব আচার তোলার জন্য সেটাও যেন একদম শুকনো হয়। এইভাবে আমাদের আচারটাকে সংরক্ষণ করে রোদে দিয়ে দিয়ে বেশি দিন ধরে খেতে হবে। আশা করি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলেই দারুণ টেস্টি কুলের আচার আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন এবং অনেক দিন ধরে রেখে রেখে খেতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।